জয় গুরু, বন্দেই পুরুষোত্তমম। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ। ব্রহ্ম মুহূর্ত সাধনার পক্ষে সর্বশ্রেষ্ঠ সময়। সারারাত্রি ঘুমের পর ওই সময় স্নায়ুগুলি সতেজ থাকে, চতুর্দিক কোলাহলমুক্ত শান্ত থাকে এবং প্রাকৃতিক পরিবেশও সব দিক থেকে অনুকূল থাকে। ওই সময়ে নাম ধ্যানে বসলে অল্প সময়ে গভীর মনোনিবেশ সম্ভব হয়, নাম ধ্যানও অধিকতর ক্রিয়াশীল হয়। ঠাকুর তাই ব্রহ্ম মুহূর্তে বা অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করার কথা বলেছেন। সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের দুই দণ্ড বা 48 মিনিট কাল হল ব্রহ্ম মুহূর্ত। সূর্যোদয় সব ঋতুতে একসময় হয় না, অতএব ঋতু অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ের সময়সূচিকে অনুসরণ করে। প্রথম প্রথম অতি ভোরে ঘুম ভাঙতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখা যেতে পারে। পরে অভ্যস্ত হয়ে গেলে অ্যালার্মের প্রয়োজন হয় না। অধিক রাত্রি জাগরণ না করে রাত 10:30টার মধ্যে শুয়ে পড়লে এবং ঘুমানোর আগে ভোরে ওঠার সংকল্প করে ঘুমালে যথাসময়ে ঘুম ভাঙতে অসুবিধা হয় না। নাম ধ্যান। শয্যা ত্যাগের পর হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হয়ে বাসি জামাকাপড় ছেড়ে পরিষ্কার ধোয়া কাপড় পরে নির্দিষ্ট আসনে নির্দিষ্টভাবে রক্ষিত ইষ্টমূর্তির সামনে নাম ধ্যানে বসতে হয়। নাম ধ্যানের পরিধেয় নির্দিষ্ট রাখা ভালো। নাম ধ্যান ও আরাধনার পক্ষে কম্বলের আসনই শ্রেয়। ভক্তি ভরে প্রণাম করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রদত্ত বিধান অনুযায়ী বিধিমাফিক বিনীত প্রার্থনা করতে হয়। এরপর অন্তত 45 মিনিট নাম ধ্যান ধীরে ধীরে এই সময় বাড়ানো প্রয়োজন। মেরুদণ্ড সোজা রেখে সুখাসনে বসে নামের উচ্চারণের স্পষ্টতা ও ধ্যানের বিষয়ের সচেতনতা বজায় রেখে নাম ধ্যান করণীয়। জপ ধ্যানস্থে যথাবিধি মন্ত্র উচ্চারণে সহযোগে ইষ্টভৃতি সস্তায়নী নিবেদন করে ঠাকুর প্রণাম করে দিনের কাজ শুরু করাই বিধান। প্রত্যহ নির্দিষ্ট সময় বিনতি প্রার্থনা শৃঙ্খলা পরায়ণতার একটি দিক। জপ ধ্যানের সময় কোনো আড়ষ্টতা না আসে, সহজ স্বাভাবিকতা বজায় থাকে, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের গান, বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।